নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বং টিউটোরিয়াল। বং টিউটোরিয়ালে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, দিনকে দিন বেড়েই চলেছে ব্যাংক জালিয়াতি। হঠাৎ করে ব্যাংক থেকে উধাও হয়ে যাচ্ছে সাধারণ মানুষের সঞ্চিত টাকা। তো আবারও এক ভয়ঙ্কর সতর্কবার্তা জানালো প্রশাসন। তো বন্ধুরা, আপনাদেরও কি ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে এবং সেই অ্যাকাউন্টে কি টাকা রয়েছে? যদি থেকে থাকে অবশ্যই ভিডিওটিকে লাস্ট অবধি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আর এই ধরনের লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন। দেশ জুড়ে ডিজিটাল লেনদেন যত বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে জালিয়াতি। নেট দুনিয়ায় হ্যাকাররা সবসময় নিজেদের ফাঁদ পেতে রেখেছেন সাধারণ মানুষের কষ্টার্জিত টাকা হাতিয়ে নেওয়ার জন্য। কখনও তারা মোবাইলের SMS, কখনও আবার ব্যাংক ম্যানেজার হিসেবে পরিচয় দিয়ে তথ্য হাসিল, এমন নানা কর্ম করে প্রতারিত করছেন সাধারণ মানুষদের। এর আগে ATM কার্ডের ডিটেলস, OTP এবং অন্যান্য তথ্য হাসিল করে ব্যাংক অ্যাকাউন্ট ঠেকের টাকা হাতিয়ে নেওয়ার মতো ঘটনা শুনেছি। কিন্তু এইসব স্ট্র্যাটেজি পুরাতন হয়ে যাওয়ায় সাধারণ মানুষও এখন অনেক সচেতন হয়ে পড়েছে, ফলে এই সকল ফাঁদে পা দিচ্ছে না সাধারণ মানুষ। তাই নেট দুনিয়ায় হ্যাকাররা নতুন নতুন পন্থা বের করছে অবিরত। এমনই এক জালিয়াতি কথা প্রকাশ করলো কলকাতা পুলিশ। সাধারণ মানুষদের সচেতন করতে এই বার্তা কলকাতা পুলিশ ফেসবুক পেজে পোস্ট করেছে। কলকাতা পুলিশ মানুষকে সতর্ক করতে দুটি মেসেজের কথা জানিয়েছে। প্রথমটি হলো আয়কর দপ্তরের নামে ভুয়ো মেসেজ, যেখানে লেখা রয়েছে আপনি আয়কর রিফান্ড বাবদ 20,490 টাকা পাওয়ার জন্য অনুমোদন পেয়েছেন। আরেকটি অ্যাকাউন্ট নম্বর দিয়ে বলা হচ্ছে দয়া করে নিজের অ্যাকাউন্টটি ভেরিফাই করুন, যদি আপনার মনে হয় ভুল অ্যাকাউন্ট নম্বর তাহলে নিচের লিঙ্কে ক্লিক করে শুধরে নিন, আর যদি ওই লিঙ্কে ক্লিক করেন তাহলেই ব্যাস আপনি হ্যাকারদের খপ্পরে পড়লেন। দ্বিতীয় মেসেজটি হলো SBI নামে, প্রিয় SBI গ্রাহক, আপনার সেভিংস অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়েছে ভুল সইয়ের জন্য, নিজের অ্যাকাউন্ট পুনরায় চালু করতে নিচের লিঙ্কে অবিলম্বে ক্লিক করুন। তো আয়কর বিভাগ এবং SBI নামে এই দুটি মেসেজ ভুয়ো বলে জানিয়েছেন কলকাতা পুলিশ, এবং মানুষকে প্রতারণার হাত থেকে রুখতে তারা নিজের ফেসবুক অ্যাকাউন্টে এই মেসেজ দুটি করে সকলকে সতর্ক করেছেন। পাশাপাশি তারা এও জানিয়েছেন এমন কোনো মেসেজ এলে দ্রুত তাদের দেওয়া নম্বরে যোগাযোগ করতে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই হলো কলকাতা পুলিশের সতর্কবার্তা, যেখানে ফোন নাম্বার সহ দেওয়া রয়েছে, ঠিক আছে। আর এই হলো হ্যাকারদের মেসেজ, যেখানে লিঙ্ক সহ আপনার ফোনেও আসতে পারে। তো বন্ধুরা, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনার ফোনেও যদি এই ধরনের কোনো মেসেজ আসে তাহলে আপনি অবশ্যই আপনার স্থানীয় পুলিশ স্টেশনে গিয়ে যোগাযোগ করবেন এবং এই ধরনের প্রতারণার হাত থেকে নিজেকে বাঁচাবেন। আমাদের ভিডিওটি দেখার পর বন্ধুরা যদি একটু আপনি উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।